কথা বলতে ও শুনতে পারেন না, পারেন বল হাতে ২২ গজে গতির ঝড় তুলতে। আর এই বলই তার একমাত্র যোগাযোগের মাধ্যম, ইনসুইং আউটসুইং বাউন্সার কিংবা ভেরিয়েশন। ব্যাটারকে বিভ্রান্ত করার জন্য যা প্রয়োজন তার সবটাই আছে তার বোলিংয়ে। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেট বোলার হিসেবে ছিলেন দলের সঙ্গে, সেখানে অস্ট্রেলিয়ান গতিতারকা শনটেইটের ক্লাসেও দেখা গেছে তাকে। বিপিএল চলাকালীন আকসারের সাথে দেখা হয়েছিল মাশরাফি বিন মর্তুজার সাথেও। মাশরাফি কুশলাদি বিনিময়ের পাশাপাশি দিয়েছিলেন বোলিং টিপসও। এবার মাশরাফির সাথে তার খেলার স্বপ্ন পূরণ হচ্ছে। আকসার আহমেদকে দলে ভিড়িয়েছে মাশরাফির দল লিজেন্ড অব রূপগঞ্জ। বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল তরুণ এই পেসারের বোলিংয়ের ভিডিও। এরপরই ৭১ ক্রিকেট একাডেমিতে কোচিং করা আকসারের দায়িত্ব নিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবার ডিপিএলে দল পাওয়ায় আকসারকে অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে এবার ঢাকা প্রিমিয়ার লিগ মাতাবে আকসার আহমেদ, তারই প্রস্তুতি চলছে জোরে সোরে, শুভকামনা চ্যালেঞ্জার্স। তরুণ এই পেসার উইকেটে গতির ঝড় তুলতে পারেন, নিয়মিত বল করতে পারেন ১৩০ কিলোমিটার বেগে। স্ট্রেট আর্মে বল করার দক্ষতার পাশাপাশি বাউন্স, ইনসুইং আর আউটসুইংয়ে শক্ত পরীক্ষা নিতে পারেন ব্যাটারদের। নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না, দেশি নগদে বেশি লাভ। এই তরুণ প্রতিভাবান পেসার খেলতে চান জাতীয় দলে, হতে চান মুস্তাফিজ তাসকিনদের সতীর্থ, আর সে পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন আকসার। তবে লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে আকসার মাঠে নামতে পারেন কি না, কিংবা নামলেও সকল প্রতিবন্ধকতা কাটিয়ে কেমন করেন তা জানতে অপেক্ষা করতে হবে ডিপিএল শুরুর আগ পর্যন্ত। সাউন্ড শেখ শুভ, ক্রিকফ্রেনজি।